ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। দেখেন, প্রায় 19 লক্ষ মানুষ ইতিমধ্যে একটা রোগেই মারা গেছে। আল্লাহ নমরুদকে পৃথিবীকে থেকে ধ্বংস করে দিয়েছিলেন মশা দিয়ে। কি দিয়ে? মশা দেখা যায় কি যায় না? দেখা যায়। ইদানিং মশা ধরার জন্য এক ধরনের মশারি বানানো হয়েছে, ওর নাম ম্যাজিক মশারি। ওর নাম কি মশারি? ম্যাজিক মশারি। আমাদের দেশের মেয়েদের ওই টেডি মেয়েদের বোরকার মতো, ওরা ছেলে ধরা বোরকা বানাইছে। কিছু বোরকা আছে ছেলে ধরার জন্য, আছে না? না, আর মশারিওয়ালারা মশারি বানাইছে মশা ধরার জন্য। যে নমরুদের মশাকে, নমরুদকে হত্যার মশাকে খালি চোখে দেখা গিয়েছিল বা যায়, তাই না? কিন্তু আল্লাহ এমন এক বাহিনী পাঠালেন এই বিজ্ঞানের যুগে, সব বিজ্ঞানীরা অজ্ঞান হয়ে গেল, এ পর্যন্ত খালি চোখে দেখতেই পারল না। কথা ঠিক কি না? যা দেখা যায় না তার ভয়ে এত অস্থির হয়ে গেল। আল্লাহ কথা কোরআন শরীফে বলেছেন, ওয়াংসালা জুনুদান লাম তারাউহা। আর সেই আল্লাহ এমন এক বাহিনী পাঠাবেন বা পাঠাতে পারেন, পাঠিয়েছেন ইতিপূর্বেও, লাম তারাউহা, যা তোমরা কেউ দেখতে পাবে না, পাও নাই। আল্লাহ একবার বলে, ওয়াআযযাবাল্লাযীনা কাফারু। এই হাফেজ সাহেব আসনা চলে গেছো, ওদের ডেকে আনুষ্ঠান, আমি আমার পাশে বসবো, আমি হাফেজ না তো, বেঁধে বেঁধে যায়, একটু ছাড়াই টাড়াই দিও। হ্যাঁ, আসলে আমি হাফেজ না, হেফেজ খানে আমি কোন পড়িনি। আল্লাহ বলছেন, ওয়াআযযাবাল্লাযীনা কাফারু, আর এই বাহিনী দিয়ে কাফিরদের আমি টাইট করে দিলাম। সবচাইতে বিজ্ঞানে, শক্তিতে, জ্ঞানে, হ্যাঁ, পাওয়ারে সবচাইতে শক্তিশালী দেশ পৃথিবীর মধ্যে কে? আমেরিকা। কোন দেশ? সবচাইতে বেশি মার দিয়েছে আল্লাহ ওর। কথা ঠিক কিনা? 3 লক্ষ মারা গেছে ইতিমধ্যে। কয় লক্ষ? মাটি দেওয়ার মানুষ নাই রে ভাই, গোন কবরে খালি ট্রাক ভরে ভরে গড়ায় দিচ্ছে। আর এর মাধ্যম দিয়ে আল্লাহ আবার আর এক দিক দিয়ে কি করেছেন তা শুনবেন, সেটাও কোরআন দিয়ে বলবো ইনশাল্লাহ। যেটা বললাম ওটাও কোরআন, আবার এখন যেটা বলবো এটাও কোরআন। একটা আয়াত বলছি, ওয়াংসালা জুনুদান লাম তারাউহা, সূরা তাওবার আয়াত। আল্লাহ বলছেন, এবং তিনি অর্থাৎ আল্লাহ এমন এক বাহিনী, জুনুদান মানে বাহিনী, জুনুদান মানে কি? বাহিনী। এমন এক সৈন্যবাহিনী পাঠালেন আল্লাহর বাহিনী। কার বাহিনী? আরে ট্রাম্পের বাহিনী না, বুঝতে পারছেন? দলীয় ক্যাডার বাহিনী না, ওরা কার বাহিনী? যে বাহিনীর ভয়ে অনেকে কাঁচের ঘরের ভিতর পালাইছে রে ভাই। একজন বলছে, ওই সে মার্চ মাস থেকে এই পর্যন্ত আমি বাজারেই যাইনি, নাম বললে চিনি ফেলবেন, ভিআইপি, বুঝলেন? আপন লোক মারা গেছে, তার আপন ভাতিজা মারা গেছে, লাশ দেখতেও যায় না। কত লোকের ফাঁসির অর্ডার হলো যার আইনি কৌশল প্রয়োগ করায় বা আইনে সহযোগিতা করায় বা আইনের দিক দিয়ে পারদর্শিতা প্রদর্শন করায়। আমাদের দেশের অ্যাটর্নি জেনারেল, নাম কি? মাহবুবে আলম। নাম কি? তিনিও মারা গেছে। তার একটা মেয়ে দেখলাম গাড়ি ধরে কাঁদতেছে, বাপের লাশ ধরে না, দেখছেন আপনারা? আল্লাহ বলেন, ওয়াংসালা জুনুদিন ও আইজা দেহ। আমি সব আছেন, আমার কাছে আসো ভাই না। আরে বাবা আসো, আমি কাউকে লজ্জা দিই না, আমি ভালোবেসে কাছে দেখ। আরো আগে আগে বসে আমি দোয়ার জন্য বলছি, আমি আমার উস্তাদজিদের, আমার পিসা হুজুরদের কাছে এরকম বসতাম,
আল্লাহ বলেন ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা, আর এই অদৃশ্য বাহিনী দিয়ে আমি আমার রাসূলকে আমি শক্তিশালী করেছিলাম, আমি রাসূলের ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছিলাম, আমার রাসূলের পাওয়ারকে আমি বৃদ্ধি করে দিয়েছিলাম। লাম তারাহা, ও কাফেরেরা, তোদের আজাব দিলাম যে বাহিনী দিয়ে, ওই বাহিনী দিয়ে আমি মুসলমানদেরকে শক্তিশালী করলাম। দীর্ঘদিন পরে জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাস খুলে গিয়েছে এই করোনা আসার পরে, যে ফ্রান্স স্পেন, হ্যাঁ সেই স্পেনের কর্ডোভা, সিডিল, ভ্যালেন্সিয়া, এই সমস্ত বড় বড় শহরের মসজিদগুলো 800 বছর মুসলমানরা নামাজ পড়ার পরে 1492 খ্রিস্টাব্দে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই মসজিদগুলো ম্যাক্সিমাম খুলে দিয়েছে। জোরে বলবেন না, আরো জোরে বলে, চায়নার প্রেসিডেন্ট মসজিদে যে সেজদা দিয়ে মুসলমানদের সেজদা শেষ, ওর সেজদা শেষই হয় না। আল্লাহ আছে না না, জোরে বল আছে না না, আরো বেশি আছে বাংলাদেশে, আমাদের দেশে, কি আর বলবো, বলতে গেলে আবার সমস্যা কারো কারো কলজে লাগবে তো। আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থা তাতে আমাদের বাঁচারই কথা না, আমরা বেঁচে আছি কার দয়ায়? জোরে বলেন কার দয়ায়? হে পৃথিবীর বিজ্ঞানীরা, ডাক্তারেরা, আল্লাহ যে আছেন তার প্রমাণ যদি চাও বাংলাদেশে এসে দেখে যাও। এত কাছাকাছি বসেছি, মাস্কও পরি নাই। এই মহামারী করোনার মধ্যে বাংলাদেশেও প্রায় 8000 মানুষের কাছাকাছি মারা গিয়েছে, তবে 55টা মুসলিম দেশে এ পর্যন্ত সবগুলো 55টা দেশ মিলে যত মুসলমান না মারা গিয়েছে, এক ইন্ডিয়াতে তার চাইতে বেশি মানুষ মরছে। ইন্ডিয়া কিন্তু মরাই ফার্স্ট না, ইন্ডিয়া কি মরাই ফার্স্ট? মৃত্যুতে ফার্স্ট হচ্ছে আমেরিকা, তারপরে ব্রাজিল, তারপরে কে কথা কয় না, খেলার সময় তো খুব ব্রাজিল ব্রাজিল করেন, আর এর নাম নেন না কেন, ভাসুরির নাম মনে হয় নাকি নিতে হয় না, ব্রাজিল, তারপরে হিন্দুস্তান, তা গুজ্জুল হেন, আবার নবীজি বলছেন গাজওয়ে হিন্দে যারা অংশগ্রহণ করবে, হিন্দুস্তানে মুসলমানদের হত্যা করা হবে, তখন যারা সেই হত্যার প্রতিবাদে যুদ্ধে অংশগ্রহণ করবে, আমার রসুল মানে আল্লাহ তাদের মাফ করে দেবে। জোরে বলা হবে সুবহানাল্লাহ। এই মহামারীর মধ্যে আল্লাহ আমাদের এখন হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন। এই এলাকা প্রাচীনতম এলাকা, অসংখ্য মানুষের বসবাস, সেই এলাকার অসংখ্য মানুষের ভিড়ের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমার কিছু বোনদেরকে এই মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। খুশি হয়েছি না বেজার হয়েছি? অন্তর থেকে বলি, খুশি না বেজার? কার উপরে খুশি হয়েছি? সে আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজুল আমরু কুল্লু, সমস্ত প্রশংসা আল্লাহর, দরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সবাই আমরা ভালো আছি তাই না?